নমস্কার বন্ধুরা, আপনার সামনে আবারও একটা আপডেট নিয়ে চললাম। আপনারা আশা করছি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কী বিষয় নিয়ে ভিডিও। তো আপনার সামনে যুবশ্রী প্রকল্পের একটা আপডেট নিয়ে চললাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশন অন করে রাখুন, যাতে এইরকম নিত্যন্ত ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে আপনি ভিডিওটা শুরু। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করছি। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইট মানে যুবশ্রী প্রকল্পের ভাতার অফিসিয়ালি ওয়েবসাইট। তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের উপর ক্লিক করে আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। প্লাস আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের উপর ক্লিক করে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবেন। এ টু জেড ভিডিও পেয়ে যাবেন, প্লাস আমাদের পার্ট টু পার্ট কম্পিউটার ক্লাসগুলো পেয়ে যাবেন। তো আপনাদের সামনে এমপ্লয়মেন্ট ব্যাংকের বা যুবশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্ত করা আছে, সেই যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্তদের জন্য একটা বিশাল বড় সুখবর চলে এসেছে। ইতিমুহূর্তেই আপনাদের ট্রেনিং দিয়ে, মানে ট্রেনিং দিয়ে আপনাদের জবে জয়েন করানো হচ্ছে। তো ট্রেনিংগুলো কী, তো এ টু জেড বিস্তারিত আপনাদের সামনে ডিসকাস করব। তো আপনারা যদি নিউ এনরোলমেন্ট করতে চান, আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, প্লাস আমাদের টেলিগ্রামে যেয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো নিউ এনরোলমেন্ট করতে গেলে আপনারা এখানে নিউ এনরোলমেন্ট জব সিকারের উপর ক্লিক করে আপনারা করতে পারবেন। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশেষ বিজ্ঞপ্তির ওপর দেখতে পাচ্ছেন যে আপনাদের ইতিমুহূর্তে যুবশ্রী প্রকল্পের ভাতার এনএসকার ওয়ান বা এনএসকার টু এর ফর্ম ফিল আপ চলছে। 1/6/2023 পর্যন্ত এটা চলবে। তো অনেকেই হয়তো কমেন্ট করে ওয়ান বা এনএসকার টুটা কোথায় কী জমা দেবো। তো এনএসকার ওয়ানটা হলো যে আপনারা যে অফিসে বা আপনারা অনলাইন প্রসিডিওরে আপনারা জমা দিতে পারেন, প্লাস এনএসকার টুটা অফিসে যেয়ে জমা দেবেন প্রত্যেকটা ডকুমেন্টস নিয়েছে। তো আপনার সামনে যেটা আপডেট হলো যে আপনারা এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা তিন মুহূর্তে আমরা ভিউ অ্যাডভার্টাইজমেন্টটা ওপেন করে নিয়েছি। তো ভিউ অ্যাডভার্টাইজমেন্টটা ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে এমপ্লয়ি নেম দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ঠিক আছে। তো আপনারা এখানে পোস্ট নাম্বার একটা আছে এবং এজ লাগছে 60 থেকে 63 এবং গ্র্যাজুয়েশান ইঞ্জিনিয়ার পাচ্ছে, মানে বিটেক পাচ্ছে। ও লাস্ট ডেট আছে 31/5/2023 এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার। এখানে আছে ফিল্ডে, মানে ফিল্ড ভিজিটর হতে হবে, গ্র্যাজুয়েট পাস চাই মেডিকেল থেকে, 13/6/2023 লাস্ট ডেট আছে। তারপরে আপনাদের হাউস কিপিংয়ে সুপারভাইজার লাগবে 135টি, 19 থেকে 32 বছর বয়স এবং আপনাদের আর্টস থেকে আপনাদের এইচএস পাস করা থাকতে হবে 6/10/2023 পর্যন্ত, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের কিছু কিছু জব এখানে দিয়ে দিয়েছে, সেগুলো ট্রেনিং করে আপনাদের জয়েনিং করানো হবে। তো আপনাদের লাস্ট ডেটগুলো দিয়ে দিয়েছে এবং ভিউ অ্যাডভার্টাইজমেন্টগুলো দিয়ে দিয়েছে, পিডিএফগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান, পিডিএফগুলো প্রোভাইড করা থাকবে। তো আপনাদের সামনে এইটাই ছিল আজকের আপডেট। তো এই আপডেটটা দিয়ে রাখলাম। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন, যাতে এইরকম নিত্যন্ত ভিডিও সবার আগে পেতে পারেন। আরেকটা জিনিস বলে রাখি, আমরা ইতিমুহূর্তেই আমাদের কম্পিউটার ক্লাস শুরু করেছি, মানে আপনাদের সামনে ইতিমুহূর্তেই আমি কম্পিউটার ক্লাস সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে অনলাইন প্রসিডিওরে কম্পিউটার ক্লাস করবেন। প্লাস আপনাদের পরের পার্টে, মানে আপনাদের পরের পার্টে নিয়ে আসছি যে আপনাদের কম্পিউটারের সিলেবাস নিয়ে। তো আপনাদের কম্পিউটারের সিলেবাসে, বেসিক সিলেবাসে কী আছে বা সাধারণ কম্পিউটারের সাধারণ জ্ঞানে কী আছে, তো সেই বিষয় নিয়ে আমি আসছি। তো আপনাদের এটাই ছিল আজকের আপডেট। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশন টন করে রাখুন, আর চ্যানেলটিকে অতি অবশ্যই শেয়ার করে দিন, লাইক করুন, শেয়ার করে দিন। তো আপনাদের সামনে আগের নোটিশটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, সম্পর্কে বিস্তারিত জানিয়েছি আগের ভিডিওতে। ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের উপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারেন। প্লাস আপনাদের বিশেষ বিজ্ঞপ্তিতে খুব অল্প টাইম আছে, যারা এখনও পর্যন্ত এনএসকার ওয়ান বা এনএসকার টু ফর্ম ফিল আপ করেনি, অতি অবশ্যই এনএসকার ওয়ান বা এনএসকার টু ফর্মটা ফিল আপ করে নিন। তো এই ছিল আজকের আপডেট। নমস্কার।